ঝড় বৃষ্টির উপেক্ষা করে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, বিশেষ করে কবি রাগিব হোসেন চৌধুরীর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমি মনে করি, এবং এখানে যারা বসে আছেন প্রত্যেকের সঙ্গে আমার কোনো না কোনোভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে রাগিব হোসেন চৌধুরীর সঙ্গে আমরা ভিলেজ ডাইজেস্টে অনেক নির্গম রাত কাটিয়েছি, তার সেই আমাদের চিরপরিচিত সেই রুমে আমাদের সেই হালুয়া রুটি, সেই আমাদের কত কিছু স্মৃতি। কাউসার চৌধুরী ফেসবুকে লিখেছে, একটা জায়গায় দেখলাম যে একদম নির্লোভ, নিরহংকার, পরোপকারী, আসলেই তিনি একজন পরোপকারী মানুষ, এবং তাকে যারা আবিষ্কার করতে পেরেছে, মনের গহীনে যেতে পেরেছে, তারাই দেখেছে তার মধ্যে একদম নরম একটা মন আছে। আসলে সময় আমাদেরকে অনেক দূর নিয়ে যায়, আমরা এত কাছাকাছি শহরের মধ্যে থাকি, কিন্তু রাগিব হোসেন চৌধুরীর সঙ্গে আমাদের বছরে হয়তো একবার দেখা হয় না। আমি রাগিব হোসেন চৌধুরী, নন্দলাল শর্মা, জামান মাহবুব, সৈয়দ আলী আহমদ, আমাদের মমনু ভাই, সালে ভাই, এবং যিনি বইটি লিখেছেন জনাব সেলিম ওবার ভাই, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সবার সমৃদ্ধি কামনা করি। একজন অগ্রজকে আমরা যদি স্মরণ না করি, তাহলে মনে রাখতে হবে আমরাও একদিন কালের করাল ঘাসে এমনভাবে নিপতিত হব, নিক্ষিপ্ত হব, আমাদেরকেও কেউ আর স্মরণ করবে না। আমরা আমাদের অগ্রজদের দেখিয়ে যাওয়া পথে যেন অগ্রসর হই, তাদের লেখালেখি নিয়ে চর্চা করি। একসময় খুব বেশি হতো সেটা, আসলেই দিনে দিনে মানুষ এত আমাদের ব্যস্ততা, এত আমাদের অনাগ্রহ, এত আমাদের নিরাবেগ আমরা হচ্ছি যে এসব থেকে আমরা দিনে দিনে আসলে দূরে সরে যাচ্ছি। এটা অত্যন্ত আমি মনে করি দুশ্চিন্তার একটা বিষয় যে আমরা সাহিত্য সংস্কৃতি সেবা থেকে, চর্চা থেকে দিনে দিনে পদে পদে সরে যাচ্ছি। এসবের প্রতি আমাদের আগামী প্রজন্মে আরও বেশি আকর্ষণ বাড়ানোর জন্য আমাদেরকেই কাউকে না কাউকে কাজে মনোযোগ দিতে হবে। যেমন নন্দলাল শর্মা সিলেটের সাহিত্যকে সমৃদ্ধ করতে তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজীবন, এরকম লেখক সংগঠক আমাদের জন্য একটা আমি বলবো যে একটা বিরল প্রতিভা তারা। রাগিব হোসেন চৌধুরীর আরও বর্ণাঢ্য জীবন কামনা করি, এবং তার যে ভিলেজ ডাইজেস্ট নিয়ে হয়তো একদিন সেলিম ওবার এরকম কাজ করবেন সেই প্রত্যাশা করে সবার কাছে আমার নিবেদন রেখে এখানেই শেষ করছি আমার কী বলবো আজকের অপ্রস্তুত আলোচনা। ধন্যবাদ।